হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সারদার দিনলিপি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পরপর তিন দিনের ভিডিও এই একটা ভিডিওতেই শেয়ার করব। তো আজকে আমি চলে গেছিলাম বোলপুরের শান্তিনিকেতনে। তোমরা হয়তো অনেকেই জানো এই সময় বোলপুরের পৌষমেলা চলে। তো দেখো কত রকম জুয়েলারি, ব্যাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো। মেলার মধ্যে ঢুকলে আর মনে থাকে না যে ভিডিও করতে হবে। তো জিনিসপত্র কিনে আমরা সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে, খাবার খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। এই যে আমাদের চলে এসছে চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, তো এখন শ্বশুরবাড়িতে গিয়েই উঠবো, ওখান থেকেই গেছিলাম। আর সিউড়িতে এখন খাদ্য মেলা চলছে, তো বোনকে বললাম যে তোরাও থেকে যা, কালকে মেলাটা দেখে তারপর বাড়ি ফিরবি। এখন আমরা চলে এসেছি সিউড়ির খাদ্য মেলাতে। তো চারিদিকে প্রচুর খাবার দাবার, আর অন্যদিকে এখানে প্রোগ্রাম চলছে, তো তোমরাও একটু গানটা শোনো। খাদ্য মেলায় যখন এসেছি তখন নতুন কিছু তো ট্রাই করতেই হবে। তো এই রেসিপিটা আমি অনেক ভিডিও দেখেছি, তো সেই কারণে এই রেসিপিটাই ট্রাই করলাম। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে আলুর মালা বড়া। নাগরদোলা দেখে আর নিজেদেরকে ঠিক রাখতে পারলাম না, তো বোনদেরকে সঙ্গে নিয়ে চড়ে পড়লাম নাগরদোলাতে। নাগরদোলা থেকে নেমে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকে হচ্ছে 31st night। আজকে আবারও চলে এসেছি খাদ্য মেলাতে, তবে আজকে বোনদের সাথে নয়, আজকে এসেছি শাশুড়ি মায়ের সাথে। বোনরা আজ সকালেই বাড়ি ফিরে গেছে, তো শাশুড়ি মা বললেন যে আজকে 31st night, বাড়িতে বসে কী হবে, তো চল খাদ্য মেলা থেকে একটু ঘুরে আসি। তো এইদিকে এসে দেখছি এখানে তো বিশাল প্রোগ্রাম হচ্ছে, আর এখন শুরু হয়ে গেছে লেজার লাইটিং দিয়ে নতুন বছরকে সেলিব্রেশন করা। তো নতুন বছরের অনেক অনেক সকলকে শুভকামনা, আর সকলকে আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সকলে খুব ভালো থেকো। আর আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে বড় নেক্সট ভিডিওই। টাটা।